যারা হাঁসখামারি ভাই বোনেরা আছেন তারা অনেকেই জানেন যে হাঁসের বিভিন্ন ধরনের রোগ বালাই হয়ে থাকে। তার মধ্যে দুইটি মারাত্মক রোগ আছে, একটি ডাক প্লেগ, একটি ডাক কলেরা। এই দুইটি মারাত্মক রোগে সরাসরি কোনো চিকিৎসা না থাকায় ভ্যাকসিনের ব্যবহার আমরা করে থাকি হাঁসের খামারে। কিন্তু এই মারাত্মক রোগ দুটি থেকে রক্ষা পাওয়ার জন্য ভ্যাকসিনের উপরে আমরা কতটুকু নির্ভর করতে পারি সেটি আমাদেরকে জানতে হবে। এই রোগের ভ্যাকসিন দিলে কি এই রোগ থেকে হাঁসকে রক্ষা করা সম্ভব হবে? আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হাঁস বিষয়ক একটি নতুন প্রতিবেদনে। যারা হাঁসখামারি ভাই বোনেরা আছেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা অভিজ্ঞ খামারি ভাই বোনেরা আছেন তারা হয়তোবা এই বিষয় সম্পর্কে অবগত আছেন। তারপরে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি দেখেন, হয়তোবা একটি পয়েন্ট হলেও আপনাদের কাজে লাগবে। আর যারা এই বিষয় সম্পর্কে জানেন তারা যদি পুনরায় জানেন তাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু যারা এই বিষয়টি সম্পর্কে অবগত নন তাদের জন্য এই ভিডিওটি কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাই রিকোয়েস্ট করব আপনারা যারা অভিজ্ঞ খামারি আছেন তারা ভিডিওটি অন্তত শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কারণ হাঁস খামারে ছোট্ট একটি ভুল খামার জীবনে বিরাট অঙ্কের ক্ষতির কারণ হতে পারে। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি। খামার পরিচালনা করতে গিয়ে আমরা মোটামুটি সবাই জানি এই দুইটি রোগের ব্যাপারে, যে ডাক প্লেগ, ডাক কলেরা রোগ কতটা ভয়াবহ হতে পারে, এজন্য আমরা ভ্যাকসিন ব্যবহার করে থাকি। কিন্তু এই ভ্যাকসিনটা দেওয়ার পরে হাঁসগুলো এই রোগ থেকে কতটুকু সুরক্ষিত থাকে কিংবা কতটুকু সুরক্ষিত রাখতে পারে ভ্যাকসিনটা, এটি আমাদেরকে জানতে হবে। অ্যাকচুয়ালি ভ্যাকসিনটা এজন্যই দেয়া হয়, এই রোগের কিন্তু সরাসরি কোনো চিকিৎসা নেই। আর এই রোগ যখন খামারে আঘাত হানে তখন হাঁসের এই রোগের প্রতি প্রতিরোধক ক্ষমতা না থাকায় অনেক হাঁস কিন্তু মারা যায়। এই রোগে আক্রান্ত হাঁস শতকরা 70-80% পর্যন্ত কিন্তু নষ্ট হয়ে যায়। এর একমাত্র কারণ এই রোগের সঙ্গে লড়াই করা কিংবা প্রতিরোধ করার মতো ক্ষমতা হাঁসের শরীরে থাকে না। তাই ভ্যাকসিনের মাধ্যমে এই রোগের সঙ্গে লড়াই করার কিংবা প্রতিরোধক ক্ষমতা যাতে করে বৃদ্ধি পায় এজন্য ভ্যাকসিনটা ব্যবহার করা হয়। ভ্যাকসিন দেওয়ার পরেও হাঁসের খামারে এই রোগ আঘাত হানতে পারে। তাহলে প্রশ্ন আসতে পারে যে ভ্যাকসিন দেওয়ার পরেও যদি এই রোগ আঘাত হানে তাহলে ভ্যাকসিনটা দেওয়ার প্রয়োজনীয়তা কী কিংবা আমরা কেন দিব? ভ্যাকসিনটা আমরা এজন্যই দিব যে ওই রোগ যখন খামারে আঘাত হানে তখন হাঁসের শরীরে যে একটা প্রতিরোধক ক্ষমতা সেটি ভ্যাকসিন তৈরি করে দেয়। ভ্যাকসিনের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করায় সেই সময় যদি সেই রোগ খামারে আঘাত হানে হাঁস সেই রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা অর্জন করে, কারণ হাঁসের শরীরে প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায়। এই অবস্থায় যদি এই রোগকে ছাড়িয়ে তোলার জন্য আমরা নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক সেবন করাই কিংবা প্রাণী সম্পদ অধিদপ্তরে সারদের সঙ্গে পরামর্শ করে সেই রোগের জন্য সহায়ক হিসাবে কিছু মেডিসিন ইউজ করি, তাহলে সেই রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কিন্তু ভ্যাকসিন দেওয়া না থাকলে হাঁসের শরীরে এই রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা না থাকায় অনেক হাঁস কিন্তু নষ্ট হয়ে যায় এই রোগের মাধ্যমে। তখন কোনো চিকিৎসায় কিংবা কোনো ঔষধে এই রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে না। তো এখন অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে ভ্যাকসিন আমরা কেন ব্যবহার করব। আর ভ্যাকসিনটা আমরা যখন ইউজ করব তখন অবশ্যই একজন অভিজ্ঞ খামারি কিংবা অভিজ্ঞ ডাক্তারের সহায়তায় ভ্যাকসিনটা দিব। কোনো রকম অভিজ্ঞতা ছাড়া কিংবা প্রশিক্ষণ ছাড়া আমরা নিজে নিজে ভ্যাকসিনটা দিব না। এক্ষেত্রে ভ্যাকসিন সঠিকভাবে কাজ না করায় কিংবা ভ্যাকসিন এর কিছু অংশ মাটিতে পড়ে যদি থাকে তার মাধ্যমে কিন্তু এই রোগ ছড়াতে পারে হাঁসের খামারে। তাই আমরা যদি নিজের খামারে নিজে নিজে ভ্যাকসিন করতে চাই তাহলে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে প্রথম অবস্থায় প্রথম স্টেপে একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে, তাকে আমাদের খামারে নিয়ে আসতে হবে। আর ভ্যাকসিন করার সময় আমরা প্র্যাকটিক্যালি যখন দেখব পুরো প্রণালীটা
তাহলে কিন্তু আমাদের সেই বিষয়ে ধারণা আমরা লাভ করতে পারবো, কিংবা সেই বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো, বুঝতে পারবো। এরপরে আমরা নিজে নিজে কিন্তু ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করতে পারি। অ্যাকচুয়ালি হাঁসের খামার করা অনেক সহজ, কিন্তু হাঁসের খামার রক্ষা করা কিংবা পরিচালনা করা অনেক কঠিন, কারণ এখানে ছোট বড় নানা ধরনের বাধার সম্মুখীন প্রতিনিয়ত আমাদেরকে হতে হয়। এজন্য সব বিষয় সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকতে হবে। আর হাঁসের খামার সম্পর্কে সঠিক ধারণা কিংবা বাস্তবিক জ্ঞান লাভ করার জন্য অবশ্যই আমাদের কর্মজীবন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে প্রতিনিয়ত আমাদের নিজস্ব খামারের ঘটে যাওয়া সব রকমের কর্মকাণ্ড আপনাদের মাঝে তুলে ধরা হয় আপনাদের বাস্তব অভিজ্ঞতা বাড়ানোর জন্য। আমাদের খামারের সকল তথ্য আমরা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে প্রচার করে থাকি, তাই অবশ্যই আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আশা করছি আপনাদের খামার বিষয়ে ছোটোখাটো যে কোনো ধরনের সমস্যার সমাধানের জন্য কাজে লাগবে আমাদের দেয়া ভিডিওগুলো। তো ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের কর্মক্ষেত্র থেকে অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।